সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতোই আত্মঘাতী হামলায় নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষেছিল মাওবাদীরা। এই সংক্রান্ত তাদের এক গোপন চিঠি এখন পুনে পুলিশের হাতে। ওই চিঠির বরাত দিয়ে পুনে পুলিশ জানায়, যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খুনের ফোন দিয়ে এঁটেছিল মাওবাদীরা। এক সন্দেহভাজন মাওবাদীর কাছ থেকে পাওয়া গোপন একটি চিঠির সূত্রে ওই খুনের পরিকল্পনার কথা জানা গেছে বলে পুনে পুলিশ জানিয়েছে। আদালতে পুলিশের তরফে জমা দেওয়া সেই চিঠিতে লেখা হয়, আমরা রাজীব গান্ধী হত্যার মতোই একটা ঘটনা ঘটাতে চাচ্ছি, আত্মঘাতী বিস্ফোরণের মতো ঘটনা। আমরা শেষ পর্যন্ত এটাই ব্যর্থ হতে পারি, কিন্তু এমন কিছু কথা আমাদের ভাবতেই হবে। ধৃতরোনা উইলসনের বাড়ি থেকে পাওয়া মাওবাদীদের ওই গোপন চিঠিতে লেখা হয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গের বড় বিপর্যয় হলেও দেশের 15টি রাজ্যে বিজেপি ভালোই সরকার চালাচ্ছে। বিজেপি যদি এভাবে এগোয় তাহলে সব দিক দিয়ে তা আমাদের দলের পক্ষে বিপদের কারণ হয়ে উঠবে। তাই দলের কয়েকজন সিনিয়র নেতা মতিযুগের অবসান ঘটানোর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। পাবলিক প্রসিকিউটর উজ্জ্বলা পোয়ার আদালতে বলছেন, রোনার বাড়ি থেকে যে চিঠিটি উদ্ধার করা হয়েছে তাতে লেখা হয়েছে, M4 রাইফেল ও 4 লক্ষ রাউন্ড গুলিগোলা কেনার জন্য 8 কোটি টাকা দরকার। মুম্বাই, নাগপুর ও দিল্লিতে ধরপাকড় চালিয়ে নিষিদ্ধ সংগঠন মাওবাদীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে গতকাল। ধৃতদের মধ্যে রয়েছেন দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গ্যাটলিং, মহেশ রাউত, সোমা সেন ও রোনা উইলসন।